আজকে যেহেতু ষষ্ঠী ওই জন্য আমার ইচ্ছে এখন পুজো দিতে পারবে মণ্ডপে। ইস কিভাবে তাকাচ্ছে বাড়ি চলে এসেছি আর ওই ধূপকাঠি দিয়ে আরতি করার পর আর ওই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর তারপর আর দেখাতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। হ্যাঁ তার মধ্যে প্রচুর খিদেও লেগে গেছিলো।
তেমন খেয়ে নেবো। মা বাড়িতে লুচি আলুর তরকারি বানিয়েছে, লুচি আলুর তরকারি আর একটা মিষ্টি, এই মিষ্টিটা আমার খুব পছন্দ। তোমার খাবার নিয়ে যাচ্ছে, তখন প্রচুর খিদে পেয়ে গেছে, খাবার পর আবার আসছি। তো খেয়ে ওঠার পর আমি এখানে একদম শুয়ে পড়েছি, আর আমার ভাই আবার চলে গেছে মণ্ডপে, কারণ মানে ওর যে কি এনার্জি, ওর একটা বন্ধু আছে দেখিয়ে দেবো। মানে তার সাথে যে ওর মানে কি বন্ধুত্ব, তা আমার যে বন্ধু সে এখনো মণ্ডপে আসেনি, তো সে আসবে, তাকে বলে দিয়েছি। তার বাবা, সে তার বাবা ক্লাবে আছে, তো তার বাবাকে বলে দিয়েছি ওকে আমাদের বাড়ি পাঠিয়ে দিতে, আমরা বাড়িতে খেলবো ধরবো। আর আমার ভাই চলে গেছে আমার মণ্ডপে, আর এখানে আমি কালকে হাতে মেহেন্দি পরেছি, আর এই যে এখানটাতে পড়েছিলাম পুরো লেটকে গেছে, তাই আবার বুঝে দিয়েছি। তারপরে একটু একটু রয়েছে, হালকা একদম রয়েছে, মানে ডার্ক কালারটা আসে। তো আমি একটু বাইরে গেছিলাম, ওই মা পিজা মানে বলেছিল তাই কিছু ইনগ্রিডিয়েন্টস আনতে, আর ওখান থেকে একটু পপকর্ন কিনে নিয়েছিল। খাওয়া হয়ে গেছে আমার আর আমার ভাই, দুজনে খেয়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:20, আর আমি এখানে হাতের মধ্যে এরকম মেহেন্দি একটু লেটকে বসে আছি। ও আমার মার কাছে মেহেন্দি, ওখানে বনুটা চলে গেছে, আর আমি এখানে বনু মেহেন্দি পরবো। যা মেহেন্দি বেঁচেছিলাম হাতের মধ্যে পুরো লেটকে দিয়েছি, একদম যা মাথায় এসছে তাই একদম কেড়ে বসে রেখেছি। আমার মা এখন শুয়ে আছে, মণ্ডপে যাচ্ছি না কেন ভালো লাগছে না, ওই জন্য এখন মেহেন্দিটাকে শুকাতে দিয়েছি, কালকে একবারে নেবো। আমার আজকে রাত্রে ডিনার করা হয়ে গেছে, আর মাঝখানে আমার বন্ধু এসেছিলো, তার সাথে গল্প করতে করতে টাইম পাস হয়ে গেছে। তো আজকের মতন এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবে। বাই বাই।